দর্শক আপনি যে ভিডিওটি দেখছেন আপনি অবশ্যই বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন বলেই ভিডিওটি কিন্তু প্লে করেছেন তো আমি বেশি কথা বলবো না তা আমার এই খামার বাড়ি চ্যানেল থেকে আমি আপনাদের সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি ছোট্ট অল্প কিছু কথা বলবো উনিশশো সালের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব বিজয় দিবস বাংলাদেশের বিশেষ দিন হিসাবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বোত্তম পালন করা হয় দর্শক এটা কিন্তু আমরা সবাই জানি প্রতি বছর ষোলোই ডিসেম্বর বাংলাদেশের দিনটি বিশেষভাবে পালিত হয় উনিশশো সালের উনিশশো বাহাত্তর সালে বাইশে জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটি বাংলাদেশের জাতীয় দিবস হিসাবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে দিনটি ছুটি থাকে নয় মাস যুদ্ধের পরে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঢাকা সৌরাহ উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় একানব্বই হাজার ছয়শো জন সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে দর্শক এই ছিল আমার কিছু কথা সামান্য তা আপনাদের আবারও জানাই বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন